Assalamualaikum everyone, welcome back to Mima's blog. আশা করি আপনারা যে যেখান থেকে আপনারা ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সুস্থ আছি আর আপনারা ভালো থাকা এই দুটাই সব সময় করি আর আজকে আমার ব্লগটা বিকাল থেকে শুরু করলাম তো কফি বানাইছিলাম আসলে মাঝে মাঝে ইচ্ছা হয় যে একটু নিজরে সব সময় তো আমরা মেহমান আইলে করি বাট নিজের লাগে কোনো সময় কোনো কিছু করা হয় না তো আজকে ভাবলাম যে একটু বিকালবেলা আমার লাগে কিছু একটা করি তো ওইখানে তেতাপাড়া সিঙ্গার আর এই বন এটা বনফুলটা নিয়ে আনছি বনফুলের ভেজিটেবল সিঙ্গার এটা আমার খুব পছন্দ সবসময় করলাম দেশে থাকতেও আমি এটা খুব ভালো খাইতাম আর এখানেও আইয়া আগে আমি যে এরিয়াতে আসতাম এখানেও আমি এই ধরনের জিনিস খাইতাম না মানে মিষ্টি ধরনের মিষ্টি জাতীয় বা এই ধরনের সিঙ্গারা রেডিমেড সিঙ্গারা বানাই খাইতাম না বাট ওখানে আমি যেখানে আইছি এখানেও সবসময় এত গালাতু পাওয়া যায় যে কোনো ধরনের মিষ্টি হোক্কা আর যে কোনো ধরনের সিঙ্গারা বা রোল সমোসা এগুলা রেডিমেড পাওয়া যায় ফ্রাই করা পাওয়া যায় নিয়ে খালি খাওয়া তো আমি আনছিলাম বনফুলও গেছিলাম বনফুল তানে আনছিলাম বনফুলও যাওয়ার কারণ হইলগিয়া আমার বড় মেয়ে তাই খালা মিষ্টি খাইতে খুব বেশি ভালো পাইন তা আমার ফ্যামিলি সবই খালা মিষ্টি ভালো পাইন সাদা মিষ্টি বা অন্যান্য কালারের যে মিষ্টিগুলো আছে আমার বাচ্চেন তো এটা পছন্দ হয় না আর ও যে স্পঞ্জ মিষ্টি যেটা দেখরা এটা কিন্তু আমার কাছে খুব ভালো লাগে আগে এটা পাওয়া যাইতো না এখন পাওয়া যায় ও স্পঞ্জ মিষ্টির একটা কাহিনী আছে আমি আপনারা কই আমার একটা ফ্রেন্ড আছে তো আমার ফ্রেন্ডে আমার একদিন কয়েছে যে অলখান বনফুলও একটা স্পঞ্জ মিষ্টি পাওয়া যায় একদিন আমি খাইয়া দেখিস খুব মজা তো আসলে আমি কয়েকদিনকে ট্রাই করছি এই মিষ্টিটা আসিল না এই সময় গরম তারা কয়েছে গরমে নষ্ট হয়ে যায় এর লাগে আর তারা এলা মানে এই মিষ্টিটা আনইন না তারা এটা গান্দাই যাব দেখে নষ্ট হয়ে যায় দেখে তারা এই মিষ্টিটা কম আনইন তারপর দে আমি আরও দিন গেছি তো গিয়া পাইছিও মিষ্টি আছে আমি ছয়টা মিষ্টি আনছি কারণ আমার করো তো কেউ সাদা মিষ্টি খাইন না সবই লাল মিষ্টি যেটা মানে খালা মিষ্টি যেটা ওটা ভালো পাইন খালা জাম যেটা ওটা ভালো পাইন আমার বড় মেয়ে তো এটার মানে এত বেশি পছন্দ করে আর কি যে সময়ও আনি তাই দুইটা তিনটা খায় তো যাই হোক তখন আমি আনছি আনিয়ে আমি ফয়লা একটা খাইছি আমি ছয়টা মিষ্টি আনছিলাম ওদিন তো ফয়লা একটা খাইছি খাইয়ে আমার কাছে এতটা বেশি মজা লাগছে এখন মনে হইলে আসলে এই জিনিসটা আসি উঠে আমি বইয়া আর খেয়েও লাগি না আর কি আমি ছয়টা মিষ্টি একলগে বইয়া বইয়া এক জায়গা খাইছি খাইয়া তারপরে আমার আসি মানে আমি নিজে নিজে আসতে আসতে শেষ দিয়ে আমি একলগে অতটা মিষ্টি খাইছি আর একবারে এখন এই কথা যখন মনে হয় তখন আমার খুব বেশি হাসি পায় আর আসলে এই মিষ্টিটা অতটা মজা বুঝতে পারলাম আমি একলগে ছয়টা মিষ্টি খাওয়ার কারণ ওইলগে তো এই ঘটনাটা ওইলগে প্রায় দুই বছর আগের কথা আমি আপনারা হইলাম যে যে সময় আমি আর কি ফার্স্ট ও মিষ্টিটা আনছি তারপরে এখানে তো আমরা সন্ধ্যা করে চা নাস্তা খাওয়ার পরে অনেকটা টাইম স্পেন্ড করার পরে এখন আইসি সন্ধ্যাতকের যে খাবার বানাই পেলাই তো রাত্রে খানি লাগে এখানে আমি নুডলস বানাইলাম তো নুডলসটা বানাইলে বা চেনতে ইজি দেখাইলেন আর আমি যে ব্লগটা আপনার লগে শেয়ার করে এটা হলিডে আসিল এখন তো স্কুল খুলে গেছে ইউকের অনেক জায়গার আর আমরারও খুলে গেছে তো এই ব্লগটা হলিডে স্কুল খোলার দুই তিন দিন আগর ব্লগ তো আমি রাতকে বাচ্চেন তো লাগিন তারা যদি দুপুরে একবার ভাত খাইতে চাইন মানে দুপুরে ভাত খাইলে রাত্রে আর অন্য কিছু দেওয়া লাগে ভাত খাইতে চাইন না আর যদি রাত্রে তারা ভাত খাইন তাইলে দুপুরে তারা অন্য কিছু দেওয়া লাগে তো ওইখানে আমি রাত্রে তারার লাগি নুডলস বানাইলাম আর আজকে নুডলসটা আমি বড় বড় যে প্রন আছে প্রন দিয়ে বানাইমো আর ভাবলাম যে আপনারা লগে একটু শেয়ার করি আমরা নুডলস সবই কম বেশ বানাইতাম পারি কেন শেয়ার করার কিচ্ছু না তার বাদের যেহেতু ডেইলি ব্লগ বানাই এর লাগে আপনারা লাগে একটু শেয়ার করা আর কি তো আশা করি আপনারা এনজয় করবো আমার ব্লগটা আর যদি ভালো লাগে তাহলে ফ্রেন্ড ফ্যামিলির লগে শেয়ার করবা আর আমার লহান মিষ্টি খাওয়ার শেষে পাগল অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবা তো আমি আসলে নুডলসটাই কেন বানাইলাম টমেটো দিছি আর আমার আগর রান্দা লেফটওভার ওয়ান পিস চিকেন আছিল তো আমি ভাবলাম যে মাত্র ওয়ান পিস রয়েছে এটা তো ফরবো তো ওটা আমি নুডলসের মাঝে দিলাই তো মানে উঠে যাইব খাইলি বা বাচ্চাতে তো আমি চিকেনটা এখানে ছোটো ছোটো করিয়া দিলাইছি আর এখন আমি টমেটো দিছি গাজর দিছি যেহেতু বাচ্চাতে ভেজিটেবল খাইন না আর নুডলস হইলে তো দিলেই তারা খাইলি বা তো আমি এখানে নুডলস গাজরটা গ্রেট করিয়া দিছি আর এখানে ওই দেখা করা বড়ো যে প্রন আছে প্রনটা ছাড়িয়ে দিছি তো মাঝে মাঝে প্রন দিয়ে আমি ওলা বানাই বা কোনো সময় আছে চিকেন দিয়েও বানাই কোনো সময় আছে খালি ডিম দিয়েও বানাই
যে এহাত সময় আর কি এক ধরনের এক ধরনের খাইতে খাইতে তো বাচ্চেন বোরিং হয়ে যায়, তো একটু চেঞ্জ করার চেষ্টা করি আর কি। তো আজকে ওলাখান বানাইলাম। এর মাঝখানে আমি কেন দুইটা ডিম দিছি, তো ডিমটারে আমি একটু ফেটাইয়া তারপরে মিক্স করে লাইলাম সপ্তাহ লগে। তারপরে আমি কেন রুস্ট অ্যাড করে লাইছি, এখন উল্টে পাল্টায় ভালো করে মিক্স করে দিলাম। আর সামান্য লাইট সয়া সস আছিলাম মার কাছে, তো লাইট সয়া সস করলাম। এখন আমি একটু দনী হতে দিলাম, আজকে আমার দনী হতে আমার গরম নাই, অল্প একটু আসেন তো আমি অল্প একটু দিলাম, আর দি থাকতে আরও একটু দিতাম। তো যাই হোক যতটুকু আছে আমি এতটুকু দিছি। আর শেষে আমি এড করবো নাগা পিকল, দেখতে পারো আমি সামান্য এড করছি, ইচ্ছা আছে আরও একটু এড করতাম, বাট আমার বাচ্চা একটু জাল খাইতে চাই না, বলতে আমার বড় করি একবারে জাল খাই না, এর লাগে মানে বালা খাই না আর কি, এর লাগে একটু আমি কম দিছি। আপনারা যারা জাল পালা খায় তারা নাগা পিকল দেখাইয়া দেখেন জানা যায় মজা লাগে, আমার কাছে কিন্তু খুব ভালো লাগে। তার বাদে যদি আমি অল্প একটু দিছি গ্রানটা আইসে যে খুব ভালো একটা টেস্ট হয়, মানে গ্রানটাও নাইস হয় আর কি। দেখতে পারো আমার নুডলস রেডি হয়ে গেছে কেন, আর আমি লই দিচ্ছি আমার ফ্রেন্ডসার লাগে কেন প্লেটও, তো তারা খাইবা এনজয় করবা, আর আপনারা সব ভালো থাকা। আশা করি আজকের ব্লগটা আপনার কাছে ভালো লাগবে, যদি ভালো লাগিয়ে থাকে অবশ্যই ফ্রেন্ডের ফ্যামিলির লগে শেয়ার করবা, আর যারা নতুন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার লগে থাকবা, আর যারা পুরানা আছেন নিয়মিত কমেন্ট কররা, ভিডিওটা শেয়ার কররা, আর ভিডিওটা অবশ্যই দেখরা। তারা জানাই মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা। তো ভালো থাকবা, সুস্থ থাকবা, এ পর্যন্ত আল্লাহ হাফিজ।